পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো অবস্থায় যম শিশুর জন্ম হয়েছে। গতকাল রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের মোহাম্মদ বশির শিকদারের স্ত্রী রেখা বেগম জোড়া লাগানো শিশুর জন্ম দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত 25 ফেব্রুয়ারি রাতে রেখা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। গতকাল তার প্রসব ব্যথা শুরু হলে অস্ত্রোপচারের সন্তানদের জন্ম দেন। মা সুস্থ থাকলেও জোড়া লাগানো যমজকে নবজাতক পর্যবেক্ষণ যন্ত্রে রাখা হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, কনজয় জোড়া লাগানো যমজ নবজাতক প্রিম্যাচিওর, মাত্র 32 সপ্তাহে এই যমজ বাচ্চা হয়েছে। এই বাচ্চার উন্নত চিকিৎসা প্রয়োজন, যা পটুয়াখালীতে সম্ভব না। তাদের চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ওই পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। এক মাস আগে রোগী আমাদের কাছে এলে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বুঝতে পারি বাচ্চার ত্রুটি আছে। এই চিকিৎসক আরও বলেন, পরবর্তী সময়ে বরিশালে পরীক্ষা করানো হলে নিশ্চিত হওয়া যায় যমজ শিশু দুটি জোড়া লাগানো অবস্থায় আছে। তাদের পাকস্থলীও জোড়া লাগানো। পেটে শিশুদের এই অবস্থার কারণে মায়ের বেশ কষ্ট হচ্ছিল। পরে 25 ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে যমজ শিশুর জন্ম হয়। রেখা বেগমের স্বামী বশির শিকদার বলেন, এক মাস আগে রেখা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসক দেখানো হয়। তখন বাচ্চার ত্রুটি থাকার কথা জানা যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলা হলেও তার আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি নিতে পারেননি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।